আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রুজ গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে টয়োটা বিটস 2009 মডেলের এই গাড়িটি দেখাবো আজকে আপনাদেরকে। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, আর আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি আছে গাড়ি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে হচ্ছে টয়োটার বিশাল একটি মার্কেট, কারণ আমরা টয়োটা ছাড়া অন্য কোনো গাড়ি সেল করি না। টয়োটার সব ধরনের গাড়ি আছে আলহামদুলিল্লাহ, নোয়া আছে, অ্যালিয়ন আছে, প্রিমিও আছে, এক্সিও আছে, এক্সকলা আছে, তারপরে হচ্ছে আপনার সিয়ান্তা আছে, টয়োটা রাশ আছে, আলহামদুলিল্লাহ নোয়ার মোটামুটি সবগুলোই টুকটাক সবগুলোই আছে আর কি। আচ্ছা, একটু জেনে নেই যে এই মুহূর্তে অল্প বাজেটে কোনো গাড়ি আছে কিনা আপনার এখানে। অল্প বাজেটের মধ্যে এই একটা গাড়ি আছে যেটা আমি দেখাবো এখন, সেটা হচ্ছে টয়োটা বিটস। আপাতত আমার কাছে এই একটাই গাড়ি আছে অল্প বাজেটে। তার মানে আজকে আমরা টয়োটা বিটস গাড়িটি দেখবো। জি, সিলভার কালার, এটা সিলভার কালার। এটা মডেলটা আমি একটু বলে দিই, এটা মডেলটা হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে। এটা সিসি হচ্ছে 1000 সিসি, এটা অকটেন চালিত গাড়ি। আর এটা দেখতেই পাচ্ছেন যে একেবারে সামনের হেডলাইটটি একেবারে অরিজিনালটাই আছে, সাথে সামনে গ্রিল দেখতে পাচ্ছেন, এপাশে অরিজিনাল গ্রিলটি আছে এবং এপাশে যে হেডলাইটটি একেবারে অরিজিনাল হেডলাইটটি আছে। এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে সামনের যে ফ্রন্ট গ্লাস, সেই ফ্রন্ট গ্লাসটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাসটি আছে, বাট এই গ্লাসটি একটু ফাটা আছে। যদিও এটা ডাবল গ্লাস, আমরা এখনও চেঞ্জ করি নাই, যদি কোনো ক্লায়েন্ট মনে করে চেঞ্জ করতে হবে সেটা আমরা করে দিব। আচ্ছা, এখন যে অবস্থায় আছে গ্লাসটি মোটামুটি তো অনেকদিন ইউজ করা যাবে। জি জি, এটা আর বাড়বে না, এটা যে পন্ত আছে এই পন্তই থাকবে, এটার বাড়ার কোনো অপশন নেই এটা। আচ্ছা, তারপরে যিনি কিনবেন চাইলে উনি চেঞ্জ করে দিতে পারবেন, যদি মনে করে আমি চেঞ্জ করে দিব এটা। আর বাকি গ্লাসগুলো কি সব? প্রত্যেকটা গ্লাসই আপনার অরিজিনাল এবং টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে। এটা হচ্ছে ভিটসের, মানে 2009 মডেল, তো 9 মডেলের ভিটস, খুব ফ্রেশ গাড়ি। আর এটা হচ্ছে অকটেনে যেহেতু চলছে, গাড়িও খুব ফ্রেশ আছে। চাকার রিংগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি রিং চাকাগুলো। যে অবস্থা আছে কতদিন টিকবে ভাই? আশা করি ইনশাআল্লাহ 8 থেকে 10 মাস চলবে। 8 থেকে 10 মাস চলবে। জি, আর এটা হচ্ছে আপনার 6 এয়ারব্যাগের একটি গাড়ি। এটা কিন্তু এয়ারব্যাগ থাকে 6টা। আচ্ছা, এটা 6 এয়ারব্যাগের গাড়ি, যদিও ছোট গাড়ি, ছোট গাড়ির মধ্যে খুব কিউট একটি গাড়ি। তো এটা ব্ল্যাক গ্লাস গুলো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার গ্লাস। এটা কি অরিজিনাল টিন্টেড গ্লাস? অরিজিনাল টিন্টেড গ্লাস। জি, আর এটা হচ্ছে আপনার পিছনটা একটু দেখিয়ে দিই। পিছনটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি গাড়ি, কারণ ছোট ফ্যামিলির জন্য, যারা ছোট গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটি। তো আসলে মানে যারা মনে করে যে আমি তেলেই চালাবো, তো তাদের জন্য এই গাড়িটি, এটা চালায় খুব আরাম পাবে। আর ইনশাল্লাহ গাড়ি খুব মজার গাড়ি এটা। আচ্ছা, আমি একটু পিছনটা আপনাকে দেখিয়ে দিই। পিছনে দেখতে পাচ্ছেন যে একেবারে এখনও আমরা কিন্তু ওয়াশ পলিশ কিছুই করিনি। যদি কোনো দর্শক মনে করে ওয়াশ পলিশ করতে হবে, সেটা আমরা ওয়াশ পলিশ করে দিব। আর এটা ভিতরটা দেখতে পাচ্ছি যে একেবারে অরিজিনাল কালার, এখনও কিন্তু কোনো কালার করা হয়নি। যে কালারটুকু দেখতে পাচ্ছেন সবগুলো অরিজিনাল কালার আছে। এবং এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু বডিতে কোথাও কোনো হাত তুলে বাড়ি নেই, একেবারে অরিজিনাল যে পার্টিশন সে পার্টিশনটি আছে। এপাশেও দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আছে, এগুলো কিন্তু কোনো কালার টালার করা হয়নি। এবং লাইটগুলো কিন্তু প্রত্যেকটা লাইটই কিন্তু টয়োটার লোগো দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা লাইটেই কিন্তু টয়োটার লোগো দেওয়া আছে, কোথাও কোনো লাইট চেঞ্জ করা হয়নি, কোনো লাইট এখনও ভাঙেনি বা চেঞ্জ করা হয়নি। ফার্স্ট হ্যান্ড গাড়ি ছিল? একেবারে ফার্স্ট হ্যান্ড গাড়ি। জি, যেহেতু তেলে চলতেছে, আমরা একটু জেনে নিই যে এখন লিটার কিরকম যাচ্ছে গাড়ি। আসলে যেহেতু 1000 সিসির গাড়ি, এটা 1500 চলে আর কি। 1500 চলতেছে, বাট ঢাকার ভিতরে কিন্তু এই মাইলেজটি পাবেন না। ঢাকার ভিতরে আপনি সর্বোচ্চ 10 থেকে 12 পাবেন। আচ্ছা, আর এই পাশটা দেখতে পাচ্ছি যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এখনও কিন্তু কোনো রেইন সেট যেটাকে বলা হয়, সেই রেইন সেটে কিন্তু এখনও কোনো রিপিট করা হয়নি, একেবারে অরিজিনালটি আছে। এবং ব্যাক গ্লাসগুলো কিন্তু টিন্টেড গ্লাস, ব্ল্যাক কালার গ্লাস। আমি একটু ভিতরটা সিটগুলো একটু দেখাই। সিটগুলো দেখতে পাচ্ছি যে দরজার যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন, যে ফ্যাব্রিক সেই একই ফ্যাব্রিক্সের, কিন্তু আপনার সিটের সিটের কাপড়টাও, কিন্তু সিটটাও একই ফ্যাব্রিক্সের, ফ্যাব্রিক্সের সিট। জি, তার মানে কাভার লাগানো নেই? না, এখনও কোনো কাভার লাগানো হয়নি, চাইলে আপনি কাভার নতুন লাগাতে পারবেন। এবং গাড়িটা কিন্তু এখনও কার্পেটিংও করা হয়নি, খুব ফ্রেশ একটি গাড়ি। আমি একটু এ পাশ থেকে দেখি। এখন যিনি কিনবেন চাইলে সিট কাভার লাগিয়ে নেবেন। জি জি, চাইলে আপনাদের আপনারা ইনস্টল করে দিবেন। জি জি,
ছোটো গাড়ি হিসাবে খুবই কিউটনেস একটি গাড়ি, কারণ যারা ছোটো গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি। আচ্ছা, যেহেতু ডিভিডি প্লেয়ারটি নেই মনিটর, জি, সেক্ষেত্রে আপনারা কি ইনস্টল করে দেবেন ভাইয়া? এটা যদি ক্লায়েন্ট মনে করে তাহলে আলাদাভাবে লাগাতে হবে, এটা লাগিয়ে দেওয়া যাবে। আমরা একটু স্টারিংয়ের সামনে যাবো। এখন মনিটর ইনস্টল করলে কীরকম টাকা লাগবে ভাইয়া এই গাড়ির জন্য? আসলে মনিটরটা হচ্ছে, আমি একটু বলি, মনিটরটা এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মনিটরে কিন্তু কোনো অপশন দেওয়া নেই, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে MP3। জি, আপনি মনিটর চাই লাগাতে চাইলে আমরা আলাদাভাবে লুকিং গ্লাসেরটা পাওয়া যায়, এখানে মনিটর লাগাতে পারবেন, চাইলে নিচে লাগাতে পারবেন, জায়গা আছে, লাগান যাবে মনিটর। হ্যাঁ, আর এই আমি যেটা বললাম যে এয়ার ব্যাগ ছয়টা, আসলে ছয়টা কোথায় কোথায় আছে দেখিয়ে দিই। এখানে একটা এয়ার ব্যাগ আছে স্টিয়ারিংয়ে, এই এই খুঁট এই বিডে একটা আছে, এখানে একটা এয়ার ব্যাগ আছে, এই পাশে একটা এয়ার ব্যাগ আছে, দেখতেই পাচ্ছেন এখানে এয়ার ব্যাগ আছে, আমি একটু লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, এখানে একটা এয়ার ব্যাগ আছে, এই পাশে একটা এয়ার ব্যাগ আছে, এখানে একটা আছে, তিনটা, এখানে একটা, চারটা, এবং পিছনের যে সিটের যে কর্নারের যে দুটা বডি স্পেস সেখানে দুটো আপনার এয়ার ব্যাগ, মোট ছয়টা এয়ার ব্যাগ আছে গাড়িতে। আর গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি, কারণ 2009 মডেল হিসাবে গাড়ি যতটুকু ফ্রেশ থাকার কথা তার চেয়ে বেশি ফ্রেশ হবে, যেহেতু তেলে চলছে গাড়িটি। আমি এসি পারফরমেন্স কিরকম এখন? এসি খুবই ভালো পারফরমেন্স এগুলো, এবং এটা স্টার্টিং কিন্তু আপনি চাইলে উঁচা নিচা করতে পারবেন, যেভাবে আপনার পছন্দসই সেভাবে আপনি করতে পারবেন, এটা কিন্তু আপনি উঠিয়ে রাখতে পারেন। আর মিটারগুলো হচ্ছে আপনার ডিজিটাল মিটার, অপটিক্যাল মিটার। তো আলহামদুলিল্লাহ গাড়ি ওভারঅল খুব ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু ভিতরটা দেখাই, দেখেন এখনও কিন্তু কোনো কার্পেটিং করা হয়নি, একেবারে যে অরিজিনাল যে কার্পেট সেই কার্পেটটি এখনও আছে, এবং ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো রং করা হয়নি বা কোথাও কোনো ইয়ে নেই, একেবারে পরিষ্কার আছে কার্পেটিংগুলো, এই সেলিংগুলো লাইট জ্বালিয়ে দিচ্ছে। খুব মানে ছোটো গাড়ি হিসাবে যতটুকু ফ্রেশ থাকার কথা আলহামদুলিল্লাহ ঠিক সেভাবেই ফ্রেশ আছে। সাউন্ড সিস্টেম ওকে আছে? সাউন্ড সিস্টেমটা ওকে আছে। আমরা একটু ইঞ্জিনটিও দেখি ভাইয়া। জি, যেহেতু ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যে 1000 সিসির ইঞ্জিন, এবং এটা হচ্ছে VVTi ইঞ্জিন, খুবই ফ্রেশ একটি ইঞ্জিন, এবং তেলে খুব সুন্দর একটি মাইলেজ পাবেন এবং খুব ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন? অরিজিনাল ইঞ্জিন, যে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন। আপনি সার্ভিস করেছেন, মোবিল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এইগুলো তো কমন নিজে, এগুলো তো আমাদের করতেই হবে, করতেই হয় আপনার, তার মানে এগুলো করে ফেলছেন। এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ আছে? আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই। যদি কেউ মনে করে যে LPG করবে বা CNG করবে সেটা তার বিষয়, বাট তেলের জন্য গাড়ি একেবারে পারফেক্ট আছে, খুব ভালো চলছে। আচ্ছা, আর হ্যান্ডওভার করার সময় গাড়িটি কি কোনো কাজ করে দেবেন, মানে হ্যান্ডওভার করার সময় যিনি গাড়ি নিবে, আমরা স্ট্যান্ড সবচেয়ে প্রথম হচ্ছে স্ট্যান্ড মালিকের আমরা করব, দ্বিতীয় হচ্ছে গাড়ি যেহেতু এখনও ওয়াশ পলিশ করা হয়নি, আমরা ওয়াশ পলিশ কমপ্লিট করার পরে আমরা হ্যান্ডওভার করব। আচ্ছা, আপনার গাড়িটির মডেল আরেকবার জানবো? জি, এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রি হচ্ছে 2016। আর পেপার? পেপার সবগুলো 2022 সাল মধ্যে আপডেট করা আছে। আস্কিং প্রাইস কত রাখছে? এটা আস্কিং প্রাইস আছে আমরা 7,70,000 টাকা। আচ্ছা, আর যেহেতু আস্কিং প্রাইস, অবশ্যই তো শোরুমে একটা কথা বলার অপশন আছে, আর যে প্রাইসটি আপনি চাইলেন এই প্রাইসের মধ্যে কি সামনের গ্লাসটি চেঞ্জ করে দেবেন নাকি? যদি ক্লায়েন্ট মনে করে গ্লাস চেঞ্জ করে দিতে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01971222570। হয়তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে? জি অবশ্যই, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই করা আছে, অ্যাভেলেবেল আছে নাম্বারটি? জি জি, অ্যাভেলেবেল। জি, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে, তখন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।